মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহরে তিরঙ্গা সুসজ্জিত এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই বাইক র্যালিটি ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই দিনের এই তিরঙ্গা র্যালির নেতৃত্বে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারা। মুখ্য সচেতক ছাড়াও এদিন এই র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মণ্ডলের দুইজন সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন, তেলিয়ামুড়া মণ্ডলের অফিস সম্পাদক সুমন ঘোষ, তেলিয়ামুড়া মণ্ডলের বিস্তারক প্রজেশ সরকার সহ তেলিয়ামুড়া মণ্ডল যুব মোর্চার কার্যকর্তাগণ সহ প্রমুখরা। এদিনের এই সুসজ্জিত তিরঙ্গা র্যালিতে উপস্থিত থেকে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বলেন, আমাদের দেশে এক নিশান, এক বিধান, এক প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবারও স্বাধীনতা দিবসের প্রাক্কালে 13 থেকে 15 আগস্ট হর ঘর তিরঙ্গা আমরা উত্তোলন করছি। তিনি আরও বলেন, এই তিরঙ্গা আমাদের গর্ব, আমাদের আত্মত্যাগের প্রতীক, আমাদের বলিদানের প্রতীক। মহান শহীদদের আত্মবলিদানে আমরা এই পবিত্র স্বাধীনতা পেয়েছি, আর এই স্বাধীনতার জন্য আজকে আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমরা ভারতবাসী, আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা সম্মাননা জানাতে বদ্ধপরিকর। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান রেখেছেন হর ঘর তিরঙ্গা ঝান্ডা উত্তোলন করতে। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আবেদন রেখেছেন রাজ্যের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বিধায়ক, প্রত্যেক মন্ত্রীকে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হতে। তাই আজকে তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের দেশে এক নিশান, এক বিধান, এক প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারও আমরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে 13 আগস্ট থেকে 15 আগস্ট হর ঘর তিরঙ্গা ঝান্ডা আমরা উত্তোলন করছি। এই তিরঙ্গা আমাদের গর্ব, আমাদের আত্মত্যাগের প্রতীক, আমাদের বলিদানের প্রতীক। মহান শহীদদের আত্মবলিদানে আমরা এই পবিত্র স্বাধীনতা পেয়েছি, যেই স্বাধীনতার জন্য আজকে মাথা উঁচু করে আমরা বলতে পারি, আমরা ভারতবাসী, আমরা স্বাধীন দেশের নাগরিক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।